প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে ভিক্ষাবৃত্তির সাথে জড়িতদের গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। মক্কার নিরাপত্তা বাহিনী মক্কা থেকে বেশ কয়েকজন সৌদি নাগরিক এবং প্রবাসীকে গ্রেফতার করেছে, যারা মক্কার বিভিন্ন স্থানে এবং গ্র্যান্ড মসজিদে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিল। ভিক্ষাবৃত্তি করার উপরে কঠোর নিষেধাজ্ঞা জারি করার পরেও ভিক্ষা করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক, যিনি গ্র্যান্ড মসজিদের মাঝে উমরাহ হাজি এবং মুসল্লিদের কাছে মানবিক আবেদন জানিয়ে তাদের থেকে ভিক্ষা দাবি করছিলেন। এছাড়াও একজন মরক্কো এর নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যিনি গ্র্যান্ড মসজিদের মধ্যে সরাসরি প্রকাশ্যে ভিক্ষা করছিলেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইয়েমেনি নাগরিক রয়েছেন, যার কোনো প্রকার শারীরিক প্রতিবন্ধকতা না থাকার পরেও তিনি ক্রাচ নিয়ে হাঁটাচলা করে শিক্ষাবৃত্তি করতেন এবং মানুষের সহমর্মিতার সুযোগ নিতেন। এছাড়াও গ্রেফতারকৃতদের মধ্যে আরেকজন তার সম্পূর্ণ সুস্থ সবল শিশু সন্তানকে হুইল চেয়ারে বসিয়ে সেটা ঠেলে নিয়ে যেতেন এবং মানুষের কাছে ভিক্ষা চাইতেন। উল্লেখ্য যে সৌদি সরকার ইতিমধ্যেই ভিক্ষাবৃত্তির সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই সৌদি আরবে ভিক্ষাবিরোধী আইন গ্রহণ করা হয়েছে, যার ফলে কেউ সৌদি আরবে কোনোভাবেই ভিক্ষাবৃত্তি করতে পারবে না। সৌদি সরকার জানিয়েছে, যদি কেউ ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত থাকে বা ভিক্ষাবৃত্তির কাজে সহযোগিতা করে, তবে তাদেরকে সর্বোচ্চ এক বছরের জেল এর শাস্তি এবং 1,00,000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।